হে বন্ধুরা, আমরা কি আমাদের এই ইউনিভার্সে একা? এখনো পর্যন্ত আমাদের অবজারভেবল ইউনিভার্সে প্রায় 10 কোটি গ্যালাক্সিস এবং আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে প্রায় 50,000 কোটি গ্রহকে খোঁজার পরেও আমরা কাউকে এখনো কেন পাইনি? যদি এদের মধ্যেই কিছু গ্রহতেও উন্নত জীবন মজুদ থাকে, তাও আমাদের ব্রহ্মাণ্ডে প্রায় 100 কোটি সভ্যতা থাকতে পারে, কিন্তু আমরা এর মধ্যে কোনো সভ্যতাকেই আজও পর্যন্ত কেন দেখিনি? এরা সকলে কোথায় আছে? এই সকল সভ্যতা আমাদের কাছে কেন আসে না? এই সকল কিছু এমন প্রশ্ন যেগুলি আমাদের জন্য এবং আমাদের বিজ্ঞানীদের জন্য খুবই জটিল। আমাদের এই ইউনিভার্সে জীবনকে খোঁজার ব্যাপারটা কিছুটা এমন যেমনটা সমুদ্রতে হারিয়ে যাওয়া একটি সুঁই বা সূঁচকে খোঁজা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা একটি এমন কল্পনা করব যেটি আমাদের সায়েন্স ফিকশন বই এবং মুভিসে লম্বা সময় ধরে একটি মুখ্য কাহিনী হয়ে এসেছে এবং যেটিতে আমাদের রাইটাররা আমাদের সেই প্রথম প্রশ্নটির উত্তর দিয়ে এসেছে। আমাদের সেই কল্পনাটি এটি যে কী হবে যদি পৃথিবীতে কাল এলিয়েন্স চলে আসে এবং আমাদের এলিয়েনদের সাথে প্রথম কন্ট্যাক্ট স্থাপন হয়। তো আমরা পৃথিবীবাসী কি এর জন্য পুরোপুরিভাবে রেডি আছি? তারা আসলে আমাদের কি করতে হবে? তারা কি আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে, নাকি আমাদের তাদের থেকে ভয় পাওয়ার দরকার পড়বে, নাকি আমরা তাদের দেখতেই তাদের উপর হামলা করে দেব? বন্ধুরা, এটি সেই এলিয়েন্সদের উপর ডিপেন্ড করবে যে তারা কোন উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে। আমরা মানুষেরা আমাদের ইউনিভার্সকে আমাদের থিওরিজের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা ভাবি যে এলিয়েন্স আমাদের পৃথিবীতে আসবে, যেখানে আমরা নিজেরা মঙ্গল গ্রহ পর্যন্তও এখনও যেতে পারিনি। আমরা ভাবি যে এলিয়েন্সদের কাছে টেকনোলজিক্যালি ডেভেলপ হওয়ার জন্য আমাদের থেকে অনেক বেশি সময় থাকবে এবং তারা মহাকাশ যাত্রা করার যোগ্য হবে, এবং এরকমই কিছু আমাদের সায়েন্স ফিকশন মুভিস এবং বুকস একটি লম্বা সময় ধরে আমাদের দেখিয়ে এসেছে। যদি আমরা হলিউড এবং সায়েন্স ফিকশন মুভির সাহায্যে এলিয়েন্সদের উদ্দেশ্যকে দেখি, তাহলে আমরা বেশিরভাগ এলিয়েন্সদের দুটিই উদ্দেশ্য দেখতে পাই, যার মধ্যে প্রথমের অনুসারে তারা পৃথিবীতে কোনো এমন জিনিসের খোঁজে আসে যেটি আমাদের ইউনিভার্সে কেবল আমাদের পৃথিবীতেই পাওয়া যায়, অথবা তারা আমাদের মানুষজাতিকে গোলাম বানিয়ে আমাদের এই পৃথিবীকে দখল করতে চায়। কিন্তু যদি আমরা এই সায়েন্স ফিকশন মুভিস এবং বুকসের ভিউ পয়েন্টকে বাদ দিয়েও ধরি, তবুও এমন কিছুই আমাদের মানুষ্য ইতিহাসের কিছু প্রমুখ বিজ্ঞানীও বলেছে, যার মধ্যে একটি নাম আছে স্টিফেন হকিংয়ের, যিনি বারবার এটি বলে এসেছেন যে যদি কোনো এলিয়েন সভ্যতা যারা আমাদের পৃথিবীর কাছে পর্যন্ত আসার যোগ্য হবে, হয়তো তারা আমাদের জন্য একটি বিপদ হতে পারে, কারণ তারা প্রথম থেকেই ইন্টারস্টেলার ট্রাভেল করার যোগ্য হবে এবং তারা তাদের ভয়ানক অস্ত্রের দ্বারা মুহূর্তেই আমাদের শহরগুলিকে ধ্বংস করার যোগ্য হবে। যদি আমরা ভাবি যে যদি এলিয়েন্স কাল তাদের সেই ইউএফওর মতো স্পেসশিপেতে করে আমাদের পৃথিবীতে পৌঁছে যায়, তাহলে কি হবে? বন্ধুরা, আমি আপনাদের একটি কথা প্রথমেই বলে দিই যে আমরা সেই এলিয়েন্সদের সম্বন্ধে সঙ্গে সঙ্গেই জানতে পারবো না, বরং আমরা ততক্ষণ কিছুই জানতে পারবো না যতক্ষণ না আলাদা আলাদা স্পেস অর্গানাইজেশন তাদের অবজারভেশনস না করে নেয়, যার পরে আমরা আমাদের টিভিতে দেখতে পাবো যে নাসা কনফার্ম করেছে যে এলিয়েন্স পৃথিবীর দিকে আসছে এবং আমরা সবাই আমাদের এই ব্রহ্মাণ্ডে একা নয়। এলিয়েন্সদের পৃথিবীতে আসার পর সকল দেশ একসাথে মিলে সেই এলিয়েন্সদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এই সময় আমাদের পৃথিবীতে মজুদ সকল দেশ একসাথে মিলে কাজ করবে এলিয়েন্সদের বিরুদ্ধে এবং সকল স্পেস অর্গানাইজেশন মিলেমিশে কাজ করবে, যাতে পৃথিবীতে আসা এই এলিয়েন্স আমাদের জন্য কোনো বড় বিপদ না তৈরি করতে পারে, এবং যদি আমাদের তাদের থেকে কোনো প্রকারের বিপদ হয়ও, তো এই বিপদকে যাতে কম করা যায়। এরপর সকল দেশের ভাষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুদ্ধ এবং জীববিজ্ঞানের এক্সপার্ট এলিয়েন্সদের সাথে প্রথম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, যার পরে এলিয়েন্স এবং আমাদের মধ্যেকার এই কনভারসেশনকে কিছু এক্সপার্ট দ্বারা অ্যানালিসিস করা হবে, যারা এলিয়েন্সদের গেস্টচার এবং রিয়াকশনকে অ্যানালিসিস করবে। সেই এক্সপার্টস আমাদের এটি জানতে সাহায্য করবে যে এলিয়েন্সরা আমাদের পৃথিবীতে কোন উদ্দেশ্যে এসেছে। যদি সেই এক্সপার্টসরা কোনো প্রকার বিপদের আভাস পায়, তাহলে এলিয়েন্সদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হবে এবং তখনই সকল দেশের সেনারা একে অপরের সাথে মিলে এলিয়েনদের সাথে যুদ্ধ করবে। এর সাথেই আমাদের মানুষজাতির মধ্যে একটি নতুন রেসের সূত্রপাত হবে, যেটি হলো এলিয়েন টেকনোলজি এবং এলিয়েন্সদের ভাষাকে বোঝার রেস এবং তাদের বায়োলজিতে কিছু এমন কমজোরিকে খোঁজার যার ফায়দা আমরা যাতে ওঠাতে পারি। কিছু এভলিউশনস এক্সপার্টসদের অনুসারে ডিএনএ এবং প্রোটিনের মতো জিনিস আমাদের এই ব্রহ্মাণ্ডে খুবই কমন হবে, ফের চাহে সেই এলিয়েন্স আমাদের ব্রহ্মাণ্ডের যে কোনো কিনারা থেকে আসুক, তাদের শরীরে এই ডিএনএ এবং প্রোটিনস নিশ্চয়ই মজুদ থাকবে।
যদি এই কথাটি সত্যি হয় তো এলিয়েন্সদের এভোলিউশনস অনেকটা আমাদের মানুষ জাতির মতোই হয়ে থাকবে। এরই মধ্যে পৃথিবীতে যেখানে গভর্নমেন্টস এলিয়েন্সদের সাথে কথা বলার পরিকল্পনা করবে, সেখানেই মিডিয়া আমাদের সকল জিনিসের সাথে আপডেটেড রাখবে। আমাদের আমাদের ঘরে থাকার এবং আগের নির্দেশের জন্য ওয়েট করতে বলা হবে। যদি আমরা কথা বলি গভর্নমেন্টের, তো সকল দেশের সরকার বলে যে আমাদের কাছে এমন কোনো প্রোটোকল নেই যে এলিয়েন্সদের আসার পর আমরা তাদের সাথে কিভাবে কথাবার্তা বলবো। যদিও ইউনাইটেড নেশনস একটি লম্বা সময় ধরে এই স্ট্র্যাটেজিসের উপর কাজ করে আসছে যে যদি আমরা এক্সট্রা টেরিস্ট্রিয়ালের সাথে যদি কোনো প্রকার কথাবার্তা করি, তো এলিয়েন্সদের সাথে আমাদের প্রথম কন্ট্যাক্টের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানিজকে বানানো উচিত, যার মধ্যে আমেরিকার অ্যাডভান্স এভিয়েশন থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, যেটিকে 2007 থেকে 2012 পর্যন্ত চালানো হয়েছিল, $1,000 কোটি ব্রেক থ্রু ইনিশিয়েটিভস প্রোগ্রাম, এবং সবচেয়ে বিখ্যাত সেটি অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্সি, এটির মধ্যে যুক্ত আছে। এবং যারা কয়েক দশক ধরে মহাকাশে আমাদের জন্য সিগন্যালস পাঠিয়ে আসছে, এদের কাছে যদি আমাদের ব্রহ্মাণ্ড থেকে কোনো এলিয়েন সিগন্যাল আসে, তো এরা ইন্টারন্যাশনাল ডিসকাশন ছাড়া তার উত্তর পাঠাতে পারবে না। বহু বিজ্ঞানীরা এই ব্যাপারটিতে সহমত যে আমরা এলিয়েন্সদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারবো। এই সিগন্যাল দ্বারা করা কনভারসেশনের দ্বারা আমরা আমাদের থেকে বহু লাইট ইয়ার্স দূরে মজুদ যে কোনো ধরনের জীবনের সম্বন্ধে জানতে পারবো। এবং যদি এলিয়েন্স কখনো আমাদের সাথে মিট করার জন্য পৃথিবীতেও আসে, তো আমাদের কাছে অনেক উপায় থাকবে তাদের খোঁজ লাগানোর জন্য এবং তাদের ওয়েলকাম করার জন্য। এলিয়েন্সদের পৃথিবীতে পৌঁছানোর পর সরকার এবং বৈজ্ঞানিক বিশেষজ্ঞ এলিয়েন্সদের সাথে হওয়া কথাবার্তার ব্যাপারে আমাদের জানকারি দেবে। যদিও এখান থেকে পরিস্থিতি কিছু আলাদা রূপ নিতে পারে, বা হতে পারে যে প্রথমে আমরা এলিয়েন্সদের তরফ থেকে কোনো প্রকার অডিটারি বা ভিজুয়াল রেসপন্স না পেলাম, যেটি এই কথাটির দিকে ইশারা করবে যে সেই এলিয়েন স্পেসশিপটিতে কোনোই এলিয়েন্স নাও থাকতে পারে, বা এলিয়েন্স পৃথিবীর বিনাশ করার জন্য তাদের ব্যাকআপের জন্য তৈরি হচ্ছে। একটি সম্ভাবনা এটিও হতে পারে যে এলিয়েন্স আমাদের উত্তর দেবে এবং বিনা অস্ত্রের ব্যবহার করে আমাদের সাথে কথা বলতে চাইবে, যদিও আমরা তাদের উদ্দেশ্যের খোঁজ লাগাতে পারবো না। যদি এলিয়েন্স আমাদের অ্যাটাক করে, তো তাদের সেই হামলার ফলে আমাদের পুরো দুনিয়াতে একটি ভয়ের বাতাবরণ তৈরি হয়ে যাবে। কিন্তু যদি সেই এলিয়েন্সদের ইরাদা আমাদের ক্ষতি করার না হয়ে শান্তিপূর্বক আমাদের সাথে কথা বলার হয়, তখন তাহলে আমাদের জন্য কোটি কোটি এমন সম্ভাবনা তৈরি হতে পারে যেটি আমাদের মানুষজাতির অ্যাডভান্স হওয়ার গতিকে বাড়াতে পারে। তখন হতে পারে যে আমরা এলিয়েন টেকনোলজির ব্যবহার করা শুরু করে দিই, এবং যেটি আমাদের এই ইউনিভার্সকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এলিয়েন্স আমাদের ব্ল্যাক হোলের ফিজিক্স থেকে নিয়ে আমাদের ব্রহ্মাণ্ডের নির্মাণের পিছনের কারণ সম্বন্ধে ইনফরমেশনস দিতে পারে। এলিয়েন্সদের পৃথিবীতে আসা আমাদের মনে অনেক প্রশ্নও জাগ্রত করবে, কিন্তু এমনটা কিছু আপাতত হচ্ছে না। বন্ধুরা, এলিয়েন্সদের পৃথিবীতে আসা একটি অনেক বড় ইভেন্ট হবে, এবং সেটিকে আমরা আমাদের জীবনকালে হয়তো দেখতেও পারি। আপাতত কোনো স্পেসক্রাফট আমাদের পৃথিবীর দিকে আসছে না, এবং আমরা সেই এলিয়েন্সদের ঠিকানার ব্যাপারেও জানি না, কিন্তু এটির অনেক বেশি চান্সেস আছে যে এলিয়েন্সরা আমাদের পৃথিবী এবং আমাদের মানুষ্য প্রজাতির ব্যাপারে জেনে গিয়েছে। কারণ আমরা মানুষেরা একটি লম্বা সময় ধরে মহাকাশে রেডিও সিগন্যালসকে পাঠিয়ে এসেছি, এবং হতে পারে যে এর মধ্যে কোনো রেডিও সিগন্যাল কোনো এলিয়েন সভ্যতা পর্যন্ত হয়তো পৌঁছে গিয়েছে, এবং যার উত্তর হয়তো আমরা যে কোনো সময়ই পেতে পারি। এলিয়েন্স আমাদের বন্ধু হবে নাকি শত্রু, এটি তো আগামী সময়েই আমাদের বলবে। আমাদের বিজ্ঞানীরা ক্রমাগত আমাদের পৃথিবীর চারিদিকে তাদের নজর টিকিয়ে রেখেছে। কে জানে কোন সময় কোন এলিয়েন স্পেসক্রাফট আমাদের পৃথিবীর দিকে এসে পড়ে, বা নিজের আসার আগে নিজেদের অস্তিত্বের ব্যাপারে আমাদের বলে দেয়। বন্ধুরা, আমরা কি এতটাই লাকি যে এই অসীম ইউনিভার্সে আমরা একলাই আছি, নাকি এলিয়েন্স আছে? এলিয়েন্স আছে নাকি নেই, এই বিষয়টিতে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলটিতে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।